ওয়েলকাম টু নাসিমা হ্যান্ডিক্রাফট ডিজাইন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আমার কিছু জামাই, কাজ করা জামাই ডিজাইন নিয়ে। তো আমার সামনেই আছে, আমি প্রথমে এটা থেকে শুরু করছি। এটা অরেঞ্জ কালারের উপরে আমি কাজ করে নিয়েছি, এই যে এখান থেকে আমি নিচ থেকে শুরু করছি, কেমন করেছি এটা শেয়ার করব। তাই এখানে অফ হোয়াইট কালারের পাতাগুলো দিয়েছি আর লাল দিয়েছি ফুলগুলো। এটা কিন্তু এক সাইড দিয়ে এইভাবে করা আর নিচটাতে এইভাবে নিচে করে নিয়েছি, আর সাইডটা আমি কীভাবে তুলে দিয়েছি ওটা আমি দেখিয়ে দিচ্ছি। যে একভাবে উপর পর্যন্ত আমি এইভাবে তুলে নিয়েছি কাজটা। একদম উপর পর্যন্ত করা, একদম হাত হাতে আছে যে, আর ভিতর থেকে এক সাইডে আমি ফুল দিয়েছি আর ডলার পুষি দিয়েছি, এভাবে দুই হাতায় কাজ করে নিয়েছি। যে এভাবে এক সাইডে আমি এইভাবে ডলার আর ফুলগুলো বসিয়ে দিয়েছি। আমার কাছে তো কিন্তু ভালোই লাগছে দেখতে, আমি উপর থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ড্রেসটা। এটা আমার দেখানো হয়ে গেছে, আমি আর একটা জামা দেখাবো। এই যে আর একটা জামা, এটা ছিল গুজরাটি কাজ করেছি, ছ্যালা কালারের কাপড়ের উপরে আমি এক কালারের সুতো দিয়ে কাজ করে নিয়েছি, লাল কালার সুতোটা। এভাবে নিচটাতে আমি সম্পূর্ণ কাজ করে নিয়েছি আর মাঝখানে ডলার বসিয়ে দিয়েছি, আবার নতুন একটা সেলাই দিয়েছি যে সেলাইটা। এভাবে নিচটাতে কিন্তু অনেক খানিকটা চড়া আছে ডিজাইনটা। আর উপরটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করেছি। এই যে সম্পূর্ণ জামার ভিতরে আমি এইভাবে ছোটো ছোটো গুজরাটি আর ডলার বসিয়ে দিয়েছি, হাতাতেও করেছি কাজ, পুরো হাতাতে এইভাবে কাজ করে নিয়েছি লম্বাভাবে, যেভাবে কাজ করে নিয়েছি। আর পিঠে একটু করেছি, ওটা আমি দেখিয়ে দিচ্ছি পিঠে কীভাবে করেছি। এই যে পিছনটাতে আমি এইভাবে করে নিয়েছি, দেখিয়ে দিলাম, নিশ্চয় ভালো লাগছে দেখতে। তো আমি আর একটা জামা দেখাবো, দুটা জামা অলরেডি দেখিয়ে দিয়েছি, আমি আর একটা জামা দেখাবো। আমি জাস্ট কালার ম্যাচিং, কোন কাপড়ের উপরে কী কালারের সুতো দিয়ে কাজ করলে ভালো লাগবে এটাই আমি জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে। এই যে আর একটা, এটা হলো বরফি অ্যাপ্লিক, এটা অবশ্য আগেও দেখিয়েছি ডিজাইনটা, তবুও আমি দেখাচ্ছি কালার ম্যাচিংয়ের জন্য আমি ডিজাইনটা আবারও দেখাচ্ছি। এটা ছিল মিষ্টি কালারের উপরে নেভি ব্লু কাপড় দিয়ে আমি করেছি, করলে কেমন লাগে এটা জাস্ট শেয়ার করছি আপনাদের সাথে। এটা এইভাবে সম্পূর্ণটা আমি করে নিয়েছি উপর পর্যন্ত। হাতাতে করেছি, মাঝখানে একটু ডলার বসিয়ে দিয়েছি।
আমি তিনটা জামাই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখিয়ে দিলাম। তো আমার এই ডিজাইনগুলো পছন্দ হলে অবশ্যই আমাকে একটা লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার দিবে, যাতে আমি উৎসাহ হতে পারি যে আমি ভালো ভালো ডিজাইন তোমাদেরকে দেখাইতে পারি। ডিজাইনগুলো কিন্তু সব আমার নিজের মন থেকে করা, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তারা করে নিও, আর যারা যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার সাথে এতক্ষণ যারা যারা ছিলে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো আমি সবাইকে আল্লাহ পেয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি যে কোনো আরও ভালো ডিজাইন আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাহলে সবাই খুব ভালো থেকো, আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করো। ওকে, আল্লাহ হাফেজ।